একবার একটা গাছের তলায় দুটো মদুয়া টুনু আর মোহন রাত্রেবেলায় মদ খাচ্ছিল। ওই দুজনে এই ব্যাপারটা জানতো না যে যেই গাছের তলায় বসে ওরা খাচ্ছিল তার উপরে একটা ডাইনি বসে আছে। টুনু মোহনকে বলে, যাই বলো দাদা, তুমি মদটা কিন্তু দারুণ আনো, খাবার পরে ও কি আনন্দ, আত্মার শান্তি। ভাই ফ্রিতে সব জিনিসই দারুণ লাগে, এখন আমি ফ্রিতে মদ খাওয়াচ্ছি তো ভালো লাগবে না কেন? খা 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 খা, ভালো করে আনন্দ নে। মোহনকে হাসতে দেখে টুন্নু রেগে যায় আর ও মোহনকে বলে, সালা মোহন, তুই না একটা খুব বড় স্বার্থপর মানুষ সালা। হ্যাঁ, আগে আমার আগে পিছনে ঘুরতিস, তখন টাকা ছিল তোকে মদ খাওয়াতাম, এখন একটু খাওয়াচ্ছিস তো কথা শোনাচ্ছিস, চা খাওয়াস সালা। এই বলে টুন্নু ওখান থেকে চলে যায়। মোহন হাসতে শুরু করে আর বলে, যা ভাই যা, তুই চলে যা, কি আর করব, কিন্তু যা সত্যি তা তো সত্যি। তারপর মোহন ওখানে একলাই বসে মদ খেতে থাকে আর মদ খেয়ে খালি বোতলগুলো ওখানেই ছেড়ে দেয়। ওদের যাবার পরে ডাইনি গাছ থেকে নামে আর খালি বোতলগুলো দেখে। এই দুজনে বোতলগুলো থেকে কি খাচ্ছিল, হলুদ হলুদ, খুব মজার জিনিস ছিল মনে হচ্ছে, এমন বলে খালি বোতলগুলোকেই ডাইনি মুখে নিয়ে নেয় আর যেইটুকু খালি বোতলে মদ ছিল সেটা খেয়ে ফেলে। বাহ, মজা এসে গেল, এটা খেয়েই মাথা ঘুরে গেল, মাথা ঘুরছে আরো মনে হচ্ছে খাবার। ডাইনি আরো মদ খাওয়ার জন্য খোঁজে। তখনই ওখানে একটা ট্রাকের কাছে ড্রাইভার নিজের হেল্পারকে বলে, আরে রাজু, ঠিক করে চেক করে নিস তুই, কোথাও গাড়িটা রাস্তায় থেমে না যাক। হ্যাঁ। আরে দাদা, আপনিও না খুব ঠাট্টা করেন, কি আর বলবো, বলুন না ডিজেলটা চেক করার জন্যে। হ্যাঁ। ওই দুজনের কথা ডাইনি শুনছিল, মনে হচ্ছে এই মদের নাম ডিজেল, এরম বলে ডাইনি ট্রাকে থাকা ডিজেল খেয়ে নেয় আর ডিজেল খাওয়ার পরে বলে, এর স্বাদ তো ওই দুজনের মদের থেকেও ভালো, আর আমার মাথাও ঘোরাচ্ছে না, আজ থেকে আমি এই মদই খাব। তারপর ডাইনি ওখান থেকে চলে যায় আর তারপর যখনই ওর ডিজেল খাওয়ার মন হতো ও যে কোনো ট্রাক থেকে ডিজেল বার করে খেয়ে নিত। আর এদিকে নিজের ট্রাক থেকে রোজ ডিজেল চুরির থেকে ট্রাক মালিকও হয়রান হয়ে গেছিল। কি করবো মন্টু ভাই, আমার ট্রাক থেকে ডেইলি ডিজেল চুরি হচ্ছে, এরম যদি চলতে থাকে আমরা তো পথে বসবো এখন। হ্যাঁ, ঠিকই বলছো সানি ভাই, কিন্তু যতক্ষণ জানতে না পারছি যেটা কে করছে আমরা আগে এগোবোটা কি করে। কিন্তু দাদা, আমরা হাতের উপর হাত ধরে বসে থাকতে পারবো না, আমাদেরকে তো কিছু করতে হবে। আমি তো বলি যে একসাথে বসে যোজনাটা বানিয়ে কাজ করতে হবে। কিন্তু ওই মিটিং এ কোনো যোজনা হতে পারে না আর মিটিং শেষ হয়ে যায়। কিছুদিন পরে এক রাতে ডাইনি লুকিয়ে ট্রাকের ডিজেল খাচ্ছিল, তখনই ট্রাকের মালিককে পেছন থেকে বলে, এই মহিলা শোন, তুই আমার ট্রাক থেকে ডিজেল চুরি করছিস কেন, এদিকে মুড়ে আমার দিকে তাকা, না হলে কিন্তু মাথা ফাটিয়ে দেব। ট্রাকের মালিকের কথা শুনে ডাইনি ঘোরে, যেই ডাইনি ঘুরে যায় ট্রাকের মালিক ভয় পেয়ে চেঁচাতে শুরু করে। যেই ট্রাকের মালিক চেঁচায় ডাইনি ওর গলা চেপে ধরে আর বলে, চুপ কর অপয়া লোক, আমি কি তোর প্রাণ নিচ্ছি যে বক বক করে যাচ্ছিস, চুপ কর নালে মেরে ফেলবো তোকে। ওইদিকে ট্রাক মালিকের আওয়াজ শুনে ওখানে আরো লোক একত্রিত হয় আর চিৎকারের দিশায় এগোতে শুরু করে। সানি ভিড়ের মধ্যে থেকে বলে, আমার কি মনে হয় আশপাশ থেকে আওয়াজটা আসছে, চলো আশেপাশে একবার দেখে আসি। ডাইনি সানি আর অন্য লোকেদের আসতে দেখে ওখান থেকে উধাও হয়ে যায়। সানি আর অন্য লোকেরা ট্রাকওয়ালার কাছে এসে ওকে চেঁচানোর কথা জিজ্ঞাসা করে। আরে সানি দাদা, এইখানে একটা ডাইনি আছে যে আমাদের সবার ট্রাক থেকে ডিজেল চুরি করে করে খেয়ে নিচ্ছে, আজ আমি নিজের চোখে ওকে দেখেছি। ট্রাকওয়ালার কথা শুনে সানি হাসতে শুরু করে। কি যা বলো দাদা তুমি না, আরে ডাইনি আবার ডিজেল খাবে নাকি, আমার তো মনে হচ্ছে সকাল সকাল মাল খেয়েছো তুমি।
যাও যাও একটু রেস্ট নাও। সানিকে হাসতে দেখে ট্রাকওয়ালা রেগে যায় আর ও বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, তোমার যদি আমার কথা বিশ্বাস করার আছে তো করো, না হলে করো না, আমার কিছু যায় আসে না তাতে। এমন বলে ট্রাকওয়ালা ওখান থেকে চলে যায়। সানি আর বাকি ট্রাকওয়ালাও ওখান থেকে চলে যায়। ওইদিকে ডাইনিও এত ভিড় দেখে ভয় পেয়ে যায়। মনে হচ্ছে লোকেদের আমার উপরে শঙ্কা হয়ে গেছে, আমার তেষ্টা মেটানোর জন্য আরো কিছু করতে হবে। এমন বলে ডাইনি ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ওখানে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে ছিল। এটা একদম ঠিক জায়গা পেয়েছি, এখানে তো চারিদিকে ট্রাক আর ট্রাক, এখানে আমি ডিজেলের তেষ্টা মেটাতে পারবো, আর কেউ কিছু জানতেও পারবে না, এখন আমি এখানেই থাকবো। এইভাবে ডাইনি ওখানে কাছে একটা গাছের উপরে নিজের বাড়ি বানিয়ে নেয়। রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত্রে বেলায় ডিজেল খাওয়ার তেষ্টায় ও একটা ট্রাকের কাছে যায়। বাহ, কত বড় ট্রাক, এর মধ্যে ডিজেলও অনেক থাকবে, চলো খেয়ে দেখি। আর যখন ওর পেট ভরে যায় ও বলে, কি মজেদার ডিজেল, কে মজা এসে গেল, আজ অনেক দিন পরে এতগুলো ডিজেল খেলাম। এইভাবে রোজ ডাইনি ডিজেল খেতে শুরু করলো। এইভাবে রোজ ডিজেল খাওয়াতে ট্রাকে রোজ ডিজেল কম হয়ে যায়। এইটা দেখে ট্রাক স্ট্যান্ডের ট্রাকওয়ালারা সানি, যে ওই ট্রাক স্ট্যান্ডের প্রধান হয়, ওর কাছে যায়। তোমরা কোনো চিন্তা করো না, কেমন, আমরা কিছু না কিছু একটা করবই। তখনই ওইখানে ওই প্রথম ট্রাকওয়ালা রোমিও এসে যায়। সানি দাদা, আমি এখনো বলছি আমার কথাটা মেনে যাও। হ্যাঁ, ওই সব ডাইনিটাই করছে, বিশ্বাস করো আমায়, ডাইনিটাই করছে। আরে রামিদা, এসব কি বলে যাচ্ছ তখন থেকে, ডাইনি আবার ডিজেল ফিজেল খায় নাকি? আরে আমি ওসব ভূত ডাইনি এই সবে বিশ্বাস করি না। ঠিক আছে, বিশ্বাস করো না তো করো না, এখন একটা কাজ করো, আজ রাতে তোমরা সবাই আমার সাথেই থাকো, তোমাদেরকে ডাইনি আমি দেখিয়েই ছাড়বো। তারপর সানি আর বাকি ট্রাকওয়ালারা রাতে রোমির সাথে যাওয়ার জন্য তৈরি হয়। রোমি আর বাকি ট্রাকওয়ালারা ওই জায়গাতে ট্রাকে ডিজেল ভরে দাঁড় করিয়ে দেয় যেখানে ডাইনি থাকতো, আর লুকিয়ে পড়ে। আরে রামিদা, এইভাবে তোমার ডাইনিটা এখানে এসে যাবে তো? আমার তো এইসব কোনো গন্ডগোল বলে মনে হচ্ছে। তারপর সবাই সানিকে চুপ করিয়ে একটা ঝোপের আড়ালে ডাইনির অপেক্ষা করতে শুরু করে। মাঝরাতে ডাইনি ওখানে আসে। এই ট্রাকওয়ালারা তো খুব সমঝদার, আমার জন্য ডিজেল ভরে এখানেই রেখে গেল, আজ তো আমি মন ভরে ডিজেল খাবো। এমন বলে ডিজেল খেতে শুরু করে। নিজেদের চোখে ডাইনিকে দেখে ট্রাকওয়ালারা ভয় পেয়ে যায়। ঠিকই বললে গো রামিদা, আমি এরকম ভয়ানক ডাইনি দেখিনি, কিন্তু এত রাতে এখানে করছেই বা কি, আর ডিজেল শুধু শুধু খাচ্ছেই বা কেন? সানিদা, তুমি বরং একটা কাজ করো, ওইখানে চলে যাও আর ওকে গিয়ে জিজ্ঞেস করো যে তুমি ডিজেলটা কেন খাচ্ছ, হয়তো তোমার রক্ত খাওয়ার পরে আর ডিজেল খাবে না ও। রমির কথা শুনে সানি চুপ করে যায়, কিন্তু এক ট্রাকওয়ালা হিম্মত করে একটা জাল নিয়ে আসে আর বলে, আরে দাদা, আমি বলছি যে একবার আমরা সবাই মিলে ডাইনির ওপরে এই জালটা ফেলেই দিই, হ্যাঁ, ও ফেসে যাবে আর আমরা ধরে ফেলবো। ট্রাকওয়ালার কথা সবার ঠিক মনে হয় আর ওরা সবাই পেছন থেকে গিয়ে ডাইনির উপরে জাল ফেলে দেয়। ডাইনি জালে ফেসে যায়। একে জাল ডাললো আমার উপরে, ছেড়ে দাও নাহলে আমি রক্ত চুষে নেবো তার, ছেড়ে দাও আমাকে। ততক্ষণে সানি, রমি আর বাকি ট্রাকওয়ালারা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ডাইনিকে বলে, এই জালের থেকে এর কি করে বাইরে আসবে ডাইনি, অনেক শক্ত জাল এটা, এর ভিতর থেকে ভেল মাছও বাইরে বেরোতে পারবে না। রমির কথা শুনে ডাইনি আরো রেগে যায় আর ও জালটাকে কাটতে শুরু করে। এইটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এর আগে কেউ কিছু করতে পারতো, ডাইনি জাল কেটে বাইরে এসে যায় আর ওদেরকে বলে, তোরা আমাকে কি ভেবেছিস, আরে আমি ডাইনি, এরম উল্টো পাল্টা জাল আমি অনেক দেখেছি বুঝলি, এবার তোদেরকে মজা দেখাচ্ছি। এরম বলে ডাইনি হাসতে হাসতে ওদের দিকে এগোতে শুরু করে। কিন্তু ট্রাকওয়ালাদের ভাগ্য খুব ভালো ছিল, সেই সময় ওখানে একটা মদুয়া এসে যায় যে বিড়ি খাওয়ার জন্য মাচিস জ্বালায় আর জ্বলতে থাকা মাচিসটাকে ডাইনির দিকে ফেলে, কাঠিটা ডাইনির মুখে যায়। ডাইনি ডিজেল খেয়েছিল তাই ও জ্বলতে শুরু করে। বাঁচাও আমাকে, আহ কেউ তো বাঁচাও। কিছুক্ষণের মধ্যে ও পুরোপুরি জ্বলে যায়।